চাপটা একটা আছে, লোকে কম্পেয়ার তো করবেই, কিন্তু উনি যদি 100 হন তাহলে আমি যদি 1ও হতে পারি যথেষ্ট মনে করবো, এইটুকু নিয়ে আর। এই সিনেমাটা যেন আরেকবার হয়, বিদ্রোহিনী 1 and 2 লাগে। আপনারা সবাই বাংলা সিনেমা দেখুন, আরও অনেক বেশি বেশি দেখুন, সিনেমা হলে এসে দেখুন। মুখোশের আড়ালে যারা থাকে সেটা দেখানো হয়েছে। আমি যেদিন উর্দুটা পড়েছিলাম না সেদিন শপথ নিয়েছিলাম, আমার প্রাণ থাকতে আমি কোনো অন্যায় হতে দেবো না। একজন মহিলা পুলিশ অফিসার তার ডিপার্টমেন্ট সামলাতে পারে, তার সংসার আই ডাউট। বিয়ে যদি করতে হয় তাহলে আমি কিরণকে করব। দেখুন, মেয়েটা যদি বেশি বাড়াবাড়ি করে চুপ করিয়ে দিন। এই সব লোকেরা তোর চোখের জলের দাম দেবে না। অঞ্জন চৌধুরীর ঘরানার সিনেমা বিদ্রোহিনী গত 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পাবার পর কেটে গেল মাঝখানে আরও 3টি দিন। সারা পশ্চিমবঙ্গে প্রথম দফায় গ্রাম শহর মিলিয়ে 20টি হলে দেখা যাবে এই বিদ্রোহিনী সিনেমাটি। কেমন হলো বিদ্রোহিনী সিনেমা, শহরের মানুষ কি বলছে, সরজমিনে জানতে ছবির পরিচালক অঞ্জন চৌধুরীর সুযোগ্য পুত্র সন্দীপ চৌধুরী সোজা কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে। ছবির গল্প ও চিত্রনাট্য তারই লেখা, তাই স্নায়ুর চাপ একটু বেশি। সঙ্গী হয়েছিলাম আমরাও। কি বলছে কলকাতার দর্শক, তাই নিয়ে আজকের প্রতিবেদন। দীপরায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। কেমন লাগলো ছবিটা? হ্যাঁ, ভালো লেগেছে। কোনটা ভালো লেগেছে? মানে এতে ভালো লেগেছে একমাত্র যে সমাজে যেটা একটা সময় হয়েছিল, ঠিক আছে, সেই সময় যে ক্রাইম হতো সেই ক্রাইমের প্রতিবাদিতা বাড়তে রিয়েল এটা এই বিদ্রোহিনী ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত তুলে ধরেছে। ঋতুপর্ণার অভিনয় কীরকম লেগেছে? এক্সেলেন্ট, দুর্দান্ত অভিনয় লেগেছে, ভালো লেগেছে আমার। ঋতুপর্ণা ছাড়া আর কাকে কাকে ভালো লেগেছে? ঋতুপর্ণা ছাড়া আমার বিশেষ ভালো লেগেছে বিরোধী যিনি দলনেত্রীর পাঠ করেছেন, ও এক্সেলেন্ট, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বইটা আমাদের সকলের ভালো লেগেছে, যার ফলে আমি এতক্ষণ ধরে বইটা দেখলাম। বইটার মধ্যে যে জিস্ট করেছে, বইটার মধ্যে যেটা সাবস্ক্রাইব করেছেন, শেষটা ঠিকই আছে, সবই ঠিকই আছে, কিন্তু নারীর যে শক্তি এটাই আপনারা প্রমাণ করছেন। একটা সময় যে বিদ্রোহিনী এ হয়েছে সেটা তুলে ধরে কোদ্রা হালদার পাড়া বিদ্যাসাগর পল্লী থেকে এসেছি, যে অ্যাকচুয়ালি আমাদের মুখে যেটা বলি নারী শক্তি, সেই নারী শক্তি এটা দিয়ে আমরা প্রথম বাস্তবটা তুলে ধরে ভালো লেগেছে, খুবই ভালো। সব থেকে প্রথমে ঋতুপর্ণা ইজ এ ভেরি পাওয়ারফুল ওম্যান, কি ও খুব ভালো অ্যাক্টিং করেছে, আর দ্য ডিরেক্টর হ্যাজ হেল্পড হার টু টেক আউট, মানে টু প্রিভেন্ট অল দ্য মলেস্টেশন, দেন রেপ গোয়িং অন, ইট ইজ অল গোয়িং অন ইভেন ইন মতিঝিল কি মেনি আদার প্লেসেস। তো আমরা চাই যে ওখানে গিয়েও অ্যাক্টিং করুক, আই ওয়ান্ট টু টেক হার অ্যাজ আ অ্যাক্টর, মানে অ্যাক্ট্রেস। এই সিনেমাটা যেন আরেকবার হয়, বিদ্রোহিনী 1 and 2 লাগে, অ্যান্ড আই লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ। ঋতুপর্ণা ঠিক আছে, ঋতুপর্ণা তো আগোড়ায় ভালো অভিনেত্রী, তো প্রচুর ওনার বই দেখেছি আমরা, ওনার ফ্যানই, সেটা ঠিক আছে, আরগুলো মোটামুটি ঠিক আছে, গল্পটাও ঠিক আছে, সবই ভালো, গানগুলো ভালো, গান দুটো গান ভালো, সবই ভালো। ওকে, কেমন লাগলো? ভালো, ভালো লেগেছে। কাকে ভালো লেগেছে? খুব দারুণ লেগেছে। এই ধরনের প্রতিবাদী চরিত্র আমরা চাইছি, যাতে নারী আরও জেগে উঠে, সব কিছু দিক দিয়ে নারী যখন আমাদের পুলিশ প্রশাসন সব দিকে যেমন চাইছে, আমরা চাইছি নারী সম্বন্ধে আরও প্রতিবাদ সম্বন্ধে এই ধরনের বই আরও হোক, আমি আশা করছি আরও ভালো ছবি হোক। এই ধরনের নারী নিয়ে, আমাদের নারী যেহেতু মুখ্যমন্ত্রী, নারী নিয়ে অনেক কিছু করেছে, এই বইটাও সেই ধরনের একটি আরও ভালো এই ধরনের বই আমরা আশা করি এনার কাছ থেকে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আর ঋতুপর্ণা খুবই দারুণ অ্যাক্টর, দারুণ লেগেছে বইটা। আর সবচেয়ে যেটা ব্যাপার, যে সমাজের যে জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে, এই জিনিসগুলো তো চট করে সবকটা সিনেমাতে দেখা যায় না,
সেই জন্য ভালো লেগেছে। বইটা ভালোই লেগেছে, তো সমাজের সমস্ত জিনিসটা তুলে ধরা হয়েছে বইটার মধ্যে, যেগুলো সাধারণ মানুষ সাধারণভাবে ভাবতে পারে না, মানে মুখোশের আড়ালে যারা থাকে সেটা দেখানো হয়েছে এবং মানুষকে অ্যালার্ট করা হয়েছে যে সবসময় অ্যালার্ট থাকার জন্য কীভাবে অ্যালার্ট থাকতে হয়। হ্যাঁ, মানে যাকে সন্দেহ করা যায় না তাকে সন্দেহের মধ্যে এসে গেছে। এগুলো খুব ভালো মুভি, মুভিটা বাস্তবের জিনিস নিয়ে মানে ধরে, মানে তুলে ধরে এবং এতটা বাস্তব নিয়ে ধরে, এইসব মুভিগুলো দেখলে বোঝা যায় যে এরকম ধরনের আরও চরিত্র হওয়া উচিত, মানে বাস্তবের সঙ্গে মানানসই হয়ে যেগুলো হয়েছে সকলে জানা উচিত। এই জন্য আমার মুভিটা খুবই ভালো লাগে। কেমন লাগলো আপনার? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। একটা প্রতিবাদী মুখ, একটা মহিলাদের একটা নারী শক্তির একটা ব্যাপার আছে এখানে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আর দলনেত্রী যে বিরোধী দলের যে মহিলা ছিল, মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, মানে একটা জাস্ট অনেকটা মিল আছে, বেশ খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি ঋতুপর্ণা। হ্যাঁ, হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, ভেরি নাইস। কেমন লাগলো ছবি? খুব ভালো লেগেছে। সন্দীপ চৌধুরী ডিরেক্টর, ওনার গল্প এবং ওনার ডিরেকশন খুব ভালো হয়েছে এবং মুভিতে ঋতুদির অ্যাক্টিং খুব ভালো লেগেছে আমার। আর দেখলাম ছবিটা খুব গরম ছবি, হ্যাঁ, শুরু থেকে শেষ অবধি খুব ভালোই লাগলো। আশা করি আরও পরবর্তী ছবিগুলো আরও ভালো হবে। খুব ভালো, ইনফ্যাক্ট ঋতুদি, আমি ক্রেডিট দিই ঋতুদিকে যে এতদিন পর এরকম একটা রোল, একটা ওমেন পুলিশ অফিসার, যেটা আমরা সমাজে দেখতে পারি যে ইউজুয়ালি ছেলেরা করে, যে কিন্তু এরমভাবে একজন নায়িকা এই স্টেজে গিয়ে এই রোলটা করা ইজ ভেরি ক্রেডিবল। এই ছবি নিয়ে তুমি টেনশনে আছো? টেনশন তো সবার থাকবে, জীবনের প্রথম ছবি, দর্শক কীভাবে রিয়্যাক্ট করছে সেটা একটা বড় ব্যাপার এবং আশা করি প্রথম ছবিতে অনেক কিছু আমার শেখার আছে, শিখবো। এবং দর্শকদের অনুরোধ করবো যে আপনারা ছবিটা দেখুন, আমাকে জানান কোনটা আপনাদের ভালো লাগলো, কোনটা আপনাদের ভালো লাগলো না, কোথায় আমাকে ইম্প্রুভ করতে হবে, এটা আমার জানতে পারলে খুব ভালো লাগবে। অবশ্যই এক্সাইটেড, এক্সাইটেড। তবে বলবো যে এরকম মেগা সিরিয়ালের ডিরেক্টর, তো মেগা সিরিয়ালে রেগুলারই প্রত্যেক বৃহস্পতিবার এরকম ধরনের একটা এক্সাইটমেন্ট থাকে যে কী টিআরপি আসলো, ওরকমই আজকে একটা টিআরপি পরীক্ষা দিতে এসেছি আর কি। আর কতটা এক্সপেকটেশন? ছবি অনেস্টলি 100% আমি দিয়েছি আমার, এবার আশা করি খুব ভালো রেজাল্ট করবে ছবিটি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমরা একটু বলুন, সন্দীপ চৌধুরী।